সকালে বাড়ির সব কাজকর্ম শেষ করে ব্রাশ করতে এলাম মায়ের শরীর ভালো নেই তার জন্য আমি বাড়ির সব কাজ করছি বাড়ির সামনে রাস্তায় চলে এসেছি ব্রাশ করার জন্য তারপর মাছ মাছও বিক্রি করতে আসছে আর বাবা মাছ কিনছে বাবা আর ভাই দুজনে দাঁড়িয়ে আছে দুজনে মাছ কিনছে কোন মাছটা নিবে ওরা দেখে তারপর মাছটা কিনছে আর আমি হলে ক্যামেরা করছি সব সময় তো মার্কেট যাওয়া হয় না তার জন্য বাড়িতে মাছ বিক্রি করতে আসে আর সেগুলোই কিনে নিতে হয় তো গায়েসে আশা করি তোমরা সবাই ভালো আছো আজ একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আজ সকালে ব্রাশ করে এলাম তারপর ছাদে এসেছি ছাদের বিছানাটা আমি পরিষ্কার করে নিয়েছি অনেক দিন আগে তো এখানে আমি পড়তে বসি এখানে এখনও পর্যন্ত ঘুমাই না নিচে ঘুমাই বিড়াল থাকতো তো বিড়ালটাকে তাড়িয়ে দিয়েছি আমি আসার পরেই ওকে তাড়িয়ে দিয়েছি তো ওই ভেতরের দিকে থাকে তো আর এখানে থাকে না তো এখানে আমি শুধু পড়তে বসি তো অনেক দিন পর আমি তোমাদের সঙ্গে আমার স্টাডি একটু শেয়ার করব তো সব সময় তো শেয়ার করা হয় না তো মাঝে মাঝে আমি তোমাদের সঙ্গে শেয়ার করি তো তোমাদের প্রিপারেশন কেমন চলছে তোমরা কমেন্ট করো আমার খাতাও শেষ হয়ে গেছে দিয়ে আরেকটা নিয়ে এসেছিলাম ভাইকে বলেছিলাম ও এনে দিয়েছে যেটা এখনো পর্যন্ত বাঁধা হয়নি এটাকে বেঁধে দিব তারপরে ম্যাথ করব। চলো এখন আমি সুতো দিয়ে খাতাটাকে বেঁধে দিব আমি সাদা খাতা দিস্তা হিসেবে আমি নিয়ে আসি তারপরে বাড়িতে বেঁধে দিই এই খাতাটা তো প্র্যাকটিস করার জন্য আর প্র্যাকটিস করার জন্য একটাই আমার খাতা থাকে সে জিআইও প্র্যাকটিস করি ম্যাথও প্র্যাকটিস করি মানে যা কিছু লেখালেখি একটা খাতাতেই করি তার জন্য আমার বেশি দিন যায় না এখন আমি ম্যাথ করছি আর এস আগরওয়ালের ম্যাথ বুক থেকে এভারেজ প্র্যাকটিস করছি আমার কাছে যে বইটা রয়েছে ওইটা থেকেই আমি প্র্যাকটিস করছি অনেকে তোমরা বলো যে সুবীর দাসের বই থেকে প্র্যাকটিস করো দিদি কিন্তু আমার কাছে সে বইটা নেই একটাই বই রয়েছে আর এস আগরওয়ালের তার জন্য আমি আর ওইটা আর কিনি না আমি দিনে কি কি করি তার কিছু কিছু মুহূর্ত আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি যে আমি পাবলিককে দেখানোর জন্য ভিডিও করছি যে পড়াশোনা করছি পাবলিকের সামনে সেরকম নয় আমি ব্লগ বানাই তার জন্য আমি ব্লগে সারা সারাদিনে কিছু মুহূর্ত আমি শেয়ার করি জীবনে সফলতা পেতে গেলে অনেক বাধা আসে আর ওই বাধাগুলোকে কাটিয়ে সামনে এগিয়ে চললেই নিশ্চয়ই সফলতা আসবে পড়াশোনার দিক থেকে হোক আর যে কোনো কাজের দিক থেকে হোক পড়াশোনা শেষ করে আমি রেশনের মাল তুলতে গিয়েছিলাম দিয়ে মাল তুলে নিয়ে এসেছি আমাদের গ্রামেই আসে রেশনের মাল দিতে পিসি বাড়িতে চাল কুমড়ো দিয়েছিলো হাফটা দিয়েছিলো তো একটাই হয়েছিল তো তার জন্য আমাদের হাফটা দিয়েছে দিয়ে চাল কুমড়োটা যে রান্না করা হবে আমি একটু কেটে নিব এদিকে মাও মাছ ভাজছে ভাত হয়ে গেছে মাছ ভাজা চলছে আরও সবজি রয়েছে ওই সবজিগুলো রান্না করা হবে আমি চাল কুমড়োটা কেটে নিচ্ছি আর এদিকে মায়ের শরীরটাও ভালো ছিল না তারপর জ্বর চলে এলো তো মায়ের জ্বর চলে এসছে তখন আমি চাল কুমড়োটা কেটে তারপর আমি রান্না করতে গেলাম মাকে নিয়ে তো গিয়েছিলাম ও ডাক্তার দেখাতে তখন তো জ্বর ছিল না তখন প্রেশারটা বেড়েছিলো আর তারপর এখন জ্বর চলে এসেছে ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার আর কমেন্ট করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এইভাবে সাপোর্ট করতে থাকো তো আমাকে অনেক কষ্ট করতে হয় যেরকম পড়াশোনার দিক থেকে কষ্ট করতে হয় সেরকম এদিকে ভিডিও বানাতে হয় আর যে কোনো দিক থেকে সফলতা আনতে হবে এইটুকু মাথায় রেখে আমি কাজ করছি তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো তো আজকের মতো বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে